বাবা বাস পুচো তুই কেন উঠে এলি? ভয় কিসের? আমি তো আছি। না জটাই কাকা, যা ঘুমোবে যা। তোর কোনো ভয় নেই, আমি তো আছি, যা। এখনো ঘুমোসনি? ঘুম আসছে না। ও, মার কথা মনে পড়ছে না? যা যা শুয়ে পড়গে যা, কাল সকালেই তো আমাদের বেরোতে হবে। দেখবি তোর মামারা কত বড় লোক, তখন এই গরিব জটাই কাকার কথা আর মনে থাকবে না। যা যা বাবা শুয়ে পড়গে যা। আরে শোন শোন শোন, সকালে তাড়াহুড়োতে যদি মনে না থাকে, কাগজের পুঁটলিটা কোথায়? কোন কাগজের পুঁটলি? জানিস না? জানিস না? দেখো ওগুলো আমার কাছে রেখে দে, নইলে কোথায় রেখে যাবি? ইঁদুরে খেয়ে নষ্ট করবে? ইঁদুরে নষ্ট করবে না। কেন? ওগুলো হাড়ির ভেতর রেখে দিয়েছি। সাথে তোর মা তোকে হাঁটা বলে ডাকতো, দলিল কখনো তোকে হাড়ির ভেতর রাখে? তাই দেখি, যা নিয়ে আয় বলছি, নিয়ে আয়। কথা শোন, নইলে লক্ষ্মী ছেলে, লক্ষ্মী ছেলে, তোর চেয়ে তোর ভাইয়ের অনেক বুদ্ধি বেশি, বুঝলি? তোর ছোট ভাইয়ের বুদ্ধি অনেক বেশি। যা শুয়ে পড়গে যা, ভোর থাকতেই তো আমার কাল রওনা হতে হবে। যা শুয়ে পড়গে যা, দলিলটা আমার কাছে রইল নিশ্চিন্তি, কেমন? যা শুয়ে পড়গে যা। মামার বাড়ি, তোদের মামার বাড়ি, যা ভেতরে যা, যা। এই শোন, যদি মামারা জিজ্ঞাসা করে কার সঙ্গে এলি, তখন আমার নাম কর, বুঝিস? যা ভেতরে যা, আমি এখানে দাঁড়িয়ে রইলুম, যা ভেতরে যা। আমি উৎপল, আমার ছোট ভাই কমল। সে আবার কি? আমার বাবার নাম ঈশ্বর হরিনারায়ণ চট্টোপাধ্যায়। আমি তোমাদের বংশ পরিচয় শুনতে চাই না, তোমরা কি মতলব এখানে এসছো বলো? ওকে জটাই কাকা সঙ্গে করে নিয়েছে, মা মারা গিয়েছে, তাই দেখবার কেউ নেই। দেখো কাল এক উৎপাত গেছে, আজ আরেক ছন্দ, পুলিশে ফোন করে দিচ্ছি, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। এই সত্যি কথা বল, তাহলে পুলিশে ধরিয়ে দেবো। কে কে তোদের পাঠিয়ে দেবে? জটাই কাকা সঙ্গে করে নিয়ে এসছে,
তিনি বাইরে দাঁড়িয়ে রয়েছেন। জটেঙ্কা? হ্যাঁ। চল দেখি কে জটেঙ্কাকে দেখি। চল 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 ঠিকই চল ঠিকই চল চল এই বয়স থেকে শুরু করেছে শয়তান জটাইকা। দাদা কথা বলছে কে ডেকে পাঠিয়েছেন বললেন? মিস্টার সেন? কেন? ও ঠিক বলতে পারছেন না, কোথায় মিট করবো? ক্লাব রুমে? আচ্ছা আচ্ছা আমি আসছি। কি হলো? ওদের বলে এসছেন তো চ্যাটার্জি এলেই যেন ক্লাব রুমে পাঠিয়ে দেয়? তা তো বলে এসেছি, কিন্তু মিস্টার চ্যাটার্জিকে আমি কিছুতেই অনুরোধ করতে পারবো না। আচ্ছা, মিস্টার চ্যাটার্জিকে আপনারা এত ভয় করেন কেন বলতে পারেন? ভয় নয়, অভদ্র। অভদ্র নয়, রাফ, মানে আমাদের দেখলে মুখ ঘুরিয়ে নেন সেদিন জানি। মাফ করবেন। আরে আসুন আসুন। আমরা আপনার জন্য অপেক্ষা করছি। কি আদেশ বলুন। পোস্টারটা দেখেছেন? বিসর্জন হচ্ছে, চমৎকার। চমৎকার তো হবেই, নিশ্চয়। চৌধুরী যখন রিক্রিয়েশন সেক্রেটারি, তখন রিক্রিয়েশন সেক্রেটারি হিসেবে আপনাকে তো অনুরোধ করব, দুখানা গান কিন্তু আপনাকে গাইতেই হবে। এবার কিন্তু ফাঁকি দিলে চলবে না। না, ফাঁকি দেওয়ার কথা নয় মিস্টার সেন, আমার গার্জেন এ সমস্ত পছন্দ করেন না। আমার তো জানি আপনার গার্জেন এখনো হয়নি। আপনি ভুল করছেন, আমার গার্জেন একটু স্বতন্ত্র, কঠিন, কঠোর, আমাকে ক্ষমা করবেন। আরে শুনুন, কোথায় যাচ্ছেন? কটা বাজে? পাঁচটা। আমার জন্য একজন অপেক্ষা করছে। আচ্ছা নমস্কার।
মিস্টার চ্যাটার্জি। দেখলি উনি মেয়েদের সঙ্গে মেশেন না, সাধু পুরুষ, ওটা একটা পোজ। শুনলি না, একজন আমার জন্য অপেক্ষা করে আছে। কিন্তু অফিসে সবাই ধরেছিল, বললাম তো মিস্টার সেন আমার গার্জেন রয়েছে। তবু তোর ডাক শুনে যদি তোর বৌদি শরীর ধারণ করে নেমে আসে। দেখো দাদা, এই ব্যাপারটাকে সব সময় তুমি হেসে উড়িয়ে দাও। বাজে বকিস না, শোন। হ্যাঁ, এবারে আলাদা ডিজাইনের গেঞ্জি নিয়ে এসেছি। তোর দুটো আর আমার দুটো। জানি বাজে জিনিসগুলো আমার আর ভালো জিনিসগুলো তোমার। বৌদি থাকলে অন্তত অভিযোগটা করতে পারতাম। এমএ পড়লে কি হবে? বৌদি থাকলে কতদিন অভিযোগ করতিস? কিছুদিন পরে তোর বৌদি আমার কানে কানে বলে বসতো, দেখো বাবু এত করে তোমার ভাইয়ের মন পাওয়া যাচ্ছে না, ওকে আলাদা করে দাও। আর ও একটু বুঝুক কত ধানে কত চাল। বাঙালি মেয়েদের তুমি চেনো না। বাঙালি মেয়ের মধ্যে আপনার কতখানি অভিজ্ঞতা হয়েছে জানতে পারি? না জানবার কিছু নেই, কারণ মেয়েদের সম্বন্ধে তোমার মতো আমার কোনো কমপ্লেক্স নেই। তাদের দেখলে আমি সিটকে যাই। হ্যাঁ সিটকে তুমি যাও, তবে আট শো লাগবে। তা অবশ্য বটে। কাজে কাজে বীর পুরুষ তুমিও নাও, আমিও নাও। চা চা খা। চা? আচ্ছা এরকম মুখ করে যদি কেউ চা খেতে দেয়? না কি না? কি না? কি না? ওটা আমার কাম। হ্যাঁ তোমার কাম? কখনো না। হে তর্ক করছিস, তোমার কাজ। আজকাল তো সব সময় অন্য মনস্ক। আমাকে কখনো দেখেছিস তোর জিনিস ভুলে নিতে বা করতে? আচ্ছা বাবা ঠিক আছে, নাও কেসটা, আমার স্লিপারটা খুঁজে দেবো। আজকাল বুঝি স্লিপার খুঁজে এনে দিতে হয়? খুঁজে এনে দেবো কোথেকে? অন্য জায়গায় ফেলে এসেছেন বুঝি? ফেলে আসবেন কেন? তবে আপনার পায়ে ওটা ছোটবাবুর চটি। সব সময় অন্য মনস্ক। আমাকে কখনো দেখেছিস তোর জিনিস ভুলে নিতে বা করতে? হাঁকুরি দেখে দেখছেন কি? তুলে দিন, যে ফেলেছে তাকে বলুন। মাফ করবেন, চলুন পৌঁছে দিচ্ছি। দরকার হবে না, ভয় নেই, মোটে ভাড়া লাগবে না। নিজেদের মোট আমরা নিজেরাই বইতে পারি। অভদ্র কে? খুঁজে গেলেন? আমার দাদা। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে। তারে বলে দিও সে যেন আসে না আমার দ্বারে। তারে বলে দিও ওই গুনগুন সুরে মন হাসে না, ওই গুনগুন সুরে মন হাসে না। তারে বলে দিও সে যেন হাসে না আমার দ্বারে। তারে বলে দিও গামা পা মাগারে। কিরে থামলি কেন, বাজা। গামাপা মাগারে সারে মা গারে গা রে সারে সানে সা। ওই ফুল মালা দিল শুধু জালা, ধুলায় সে যা ঝরে যাক না। এই ভাঙা বাসি বলে যদি হাসি, ব্যথায় সে থাক ধরে থাক না। জানি ফাগুন আমায় ভালোবাসে না, জানি ফাগুন আমায় ভালোবাসে না। তারে বলে দিও সে যেন হাসে না আমার দ্বারে। তারে বলে দিও
ভোলে দিও সে যেন আসে না তারে ভোলে দিও মন কেন হাসে না তারে ভোলে দিও সে যেন আসে না আমার দারে তারে ভোলে দিও গামা পা মাগারে সারে মা গারে গা রে সারে সানে সা নেই আলো চাঁদে যেন রাত কাঁদে এ আধার শেষ তবু হয় না যায় প্রেম সরে থাকি দেয় মোরে এই ব্যথা প্রাণে সয় না হায় স্বপ্নে আঁকি আর ভাসে না হায় স্বপ্নে আঁকি আর ভাসে না তারে বলে সে যেন আসে না আমার দারে তারে বলে দিও ওই গুনে গুনে সুরে মন হাসে না ওই গুনে গুনে সুরে মন হাসে না তারে বলে দিও সে যেন আসে না আমার দারে তারে বলে দিও কমলবাবু গাইলেন কখনো না উৎপলবাবু গাইলেন বেশ বাজি রাখবি আমার সঙ্গে বাজি এক ডজন ফুচকা ঠিক আছে চল কি গাইলো বলুন তো দু ভাইয়ের গলা বুঝি এক ভীষণ একরকম আমরা প্রায় বেটিং করে থাকি হার জিত কি করে ঠিক করো কেন কেষ্টকে জিজ্ঞেস করি আপনি কিছু বেট করবে তা ওদের নিয়ে যেরকম বেটিং চলে তাও না জানো ওরে বাপ এতদিন এখানে আছি উৎপলবাবু কারো সে কথাই বলেন না বড় ভাই বুঝি অসভ্য কথাই বলতে জানে না এরে নিবারণবাবুর ভাগ্নি নতুন এসেছেন মাস্টারনি যা হ্যাঁ রে কমল ভুলিস না কিন্তু আজ ছটার শোয়ে আমি টিকিট কেটে নিয়ে আসবো ঠিক আছে ভালো জায়গায় চাকরি করতে এসেছি হাতে হাত করা না পড়ে একশুদ্ধ লোক দেখবে পুলিশ এসে হাত করা দিয়ে আমি নিয়ে যাচ্ছি কি ব্যাপার কি ভাই দেখলেন না দুজন নেমে গেলেন আমার মনির এক মিনিট বাজার থেকে ফিরতে দেরি হয়েছে খদ্দর সব খোলা রেখে বেরিয়ে পড়লেন যদি কিছু চুরি যায় চোর হবো তো আমি তোমার নাম বুঝি কেষ্ট আগে হ্যাঁ তো বাড়িতে অন্য কেউ নেই কেষ্ট ছাড়া এ ফ্ল্যাট আর কেউ নেই যদি কিছু দরকার লাগে বলবেন সারাদিন তো কোনো কাজ থাকে না হ্যাঁ আপনি খেয়ে নিন না ছোট এলে আবার জল গরম করে দেব তোর কাপড় জামা কোথায় রে রান্নাঘরে গুছিয়ে নে তোকে এর বাড়িতে কাজ করতে হবে না হা করে দেখছিস কি কখনো দেখেছিস ছোটবাবুকে বাদ দিয়ে আমি একলা চা খেয়েছি তাহলে কথা বললি কেন এই জলটা একটু গরম করে দেবে ভাই আমাদের স্টোভটা আবার খারাপ হয়ে গেছে দেখো বাবা তোমার মনি বাবা কিছু মনে করবেন না তা তোমার মনিপ্রাজ লুকোচুরি খেলছেন না সব চুপচাপ ফেরেননি বুঝি বড়বাবু ফিরেছেন ছোট বউ এখনো ফেরেননি সেই জন্য বড়বাবু তো রেগে অগ্নিসম্মা হয়ে আছে কেন এতে রাগবার কি আছে বলুন তো তার এখন উঠতি বয়স তোমার কোনো সাদাল্লার নেই বলে কি তারও থাকবে না তাছাড়া আজকালকার ছেলে সবসময় পেজেন্ট স্যার বলে থাকবে কেন ভাইয়ে ভাইয়ে খুব ভাব বুঝি ও বাবা পাছে অবনিবনা হয় সেই জন্য বড়বাবু তো বিয়েই করলেন না Mm-hmm.
কমল বাড়িতে নেই, আগে আমি শুনে ফেলেছি। আপনি নিশ্চিত? দাদা আমি নিশ্চিত, কমলের বন্ধু। কাইন্ডলি কমলনে বলে দেবেন যে আজকে রাত্রে অতি অবশ্যই যেন আমার সঙ্গে দেখা করে, বিশেষ দরকার। শোনো, আগে কি করো তুমি? আগে আমি 5 বছর ধরে রেগুলারলি বিএ ফেল করে চলেছি। কেন? আমি ওই কলেজ ফুটবল টিমের তো সেন্টার ফরওয়ার্ড, তাই সবাই মিলে ধরা করা করে আমাকে ফেল করিয়ে দিচ্ছে। তার মানে কাজের মধ্যে তুমি রেগুলার সেন্টার ফরওয়ার্ড খেলো আর রেগুলার ফেল করো? আগে না পলিটিক্যাল কাজকর্ম কিছু করি। কি বলে? বলছি রাজনীতিও করি, আর সেই সূত্রেই কমলের সঙ্গে আমার আলাপ। আমার ধারণা ছিল যে আমার সম্বন্ধে কমল বোধহয় আপনাকে কিছু বলেছে। তোমরা বাইরে যা কিছু করে বেড়া সব কিছু তোমাদের গার্জেনদের কাছে এসে বলো? আগে বাধ্য হয়ে উল্টো পাল্টা বলতে হয়। কারণ? কিছু মনে করবেন না, সবাই তো আর আপনার মতো ঠিক উদার নয়, আর সেই জন্যে আমরা একটা সেবা সমিতির ব্যবস্থা করেছি। সেবা সমিতি? আগে হ্যাঁ, দেরি হলেই সেবা সমিতি। ধরুন কোনো বন্ধুর বোনের টিবি হয়েছে, তাকে হাসপাতালে পাঠানো, তারপর আরো বেশি দেরি হলে কোনো বন্ধুর দুস্থ মাসি পিসিদের সব দেওয়া পর্যন্ত করতে হয়। তাহলে কমলও তোমার মতো এহেন সেবা সমিতির একজন রেগুলার সভ্য? হ্যাঁ, আগে তার তো মিথ্যে বলার দরকার নেই, তবু সে বলে। বড়বুকে এসব বলতে গেলেন কেন? বাইরে আসতো, এখন ডাকবি। আসলে 1 মিনিট আসো না, আর কিছু পলিটিক্যাল কাজ করি, সেই সূত্রেই কমলের সঙ্গে আলাপ। কত লোক চলে গেলেন? হ্যাঁ, এই দাঁড়া, রাত তাকাটে আজকাল মিছিল বেরোয়, দেখেছিস? ও তো আজকাল লেগেই আছে। ছোট বাবুকে দেখেছিস ওই দলে? বিশেষ করে আমি ওসব কিছু জানি না। জানিস তো না, ছোটবাবুর ঘরে পরশুদিন একটি মেয়েকে দেখছিলাম। মেয়েটি কে রে? মেয়েটি মেয়েটি মানে হয়তো একসঙ্গে কলেজে পড়ে। এই বাড়িতে কতদিন যাওয়া আসা করছে? এই মাত্র সেদিন। চুপ রাও বদমাইশ বেঈমান, কি হয়েছে? যা এখান থেকে। হয়নি কিছু, ফিরতে তো দেরি হলো যে। গেছিলাম এক বন্ধুর বাড়িতে এই বইগুলো আনতে, তা সেখানে গিয়ে একটা সিরিয়াস অ্যাক্সিডেন্ট, মানে তোমাকে হাসপাতালে ছুটতে হলো, বাধ্য হয়ে যেতে হলো। হ্যাঁ, সেবা সমিতির কাজ যখন তখন তো করতেই হবে। বস। কৃষ্ণকে বকছিলে কেন? কেন বকছিলাম? দেখো, মিথ্যে কথা বলা একটা আর্ট, আর তার জন্য সাধনার প্রয়োজন হয়, নইলে ধরা পড়ে যেতে হয়। সেই জন্য মাঝে মাঝে কাঁচা মিথ্যেবাদীদের কথায় মেজাজটা গরম হয়ে যায়। সিনেমা টিকিটটা কি হবে? ফেলে দে। বুঝেছি। কি বুঝেছিস? এত রেগেছো যে রাগ দেখাতে পর্যন্ত চাও না। আমার জন্য তুমি তোমার সমস্ত জীবন নষ্ট করেছো, আর আজ দুটো সিনেমার টিকিট নষ্ট। তুই যদি সত্যি বুঝতিস তোর জন্য আমি সারা জীবনটা নষ্ট করেছি, তাহলে যে কথা ভাবতেও পারতিস না যে দুখানা সিনেমার টিকিট নষ্ট হয়েছে বলে আমি তোর উপর রাগ করেছি। আজ বুঝলাম যে তুই আমার কাছে অনেক কিছু গোপন করতে চাস। এটা আমার রাগ না কমল, এটা আমার দুঃখ, আর এই দুঃখ সহ্য করবার মতো শক্তি আমার নেই। দাদা দেখ কমল, আজ বাইরে যারা তোকে ডাকছে তাদের কাছে তুই একটা সংখ্যা, বিরাট মিছিলে তুই একটা লোক। আজ তোর বুকে যদি গুলি লাগে মিছিল তোকে মারিয়ে দিয়ে চলে যাবে, থামবে না। কিন্তু আমি আমার সব কিছু থেমে যাবে। কমল, এই কমল,
নমস্কার।
দাদা আজকাল তুমি যেন কেমন হয়ে গেছো। কমল, একটা বছর এমএটা পাস কর, তারপর তুই নিজেকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিস। দাদা কিচ্ছু বলতে যাবে না, কিন্তু একটা বছর তোমাকে আমার পুরোপুরি চাই। আমার নিজের কেরিয়ার আমি গড়তে পারিনি, কিন্তু তোমার কেরিয়ার আমি কিছুতেই নষ্ট হতে দেবো না। আমি কোনো আপত্তি শুনবো না কমল। তা শুনো না, কিন্তু না না কোনো কিন্তু নয়, বিশ বছর ধরে যে স্বপ্ন আমি দেখে আসছি সেই স্বপ্ন আমি কিছুতেই ব্যর্থ হতে দেবো না। তুমি সেই সেকালের গার্জেনের মতো ব্যবহার করছো। সেকালের গার্জেনের মতো? হ্যাঁ, সেকালের গার্জেনরা তাদের শাসনের সঙ্গে স্নেহ মিশিয়ে অন্তত একটা ফর্মুলা মেনে চলবার চেষ্টা করত, কিন্তু আজকালকার গার্জেনরা, তাদের তো কোনো ফর্মুলা জানাই নেই। কাজে কাজে সেকালের গার্জেন হওয়ার অপবাদ নিতে আমার কোনো আপত্তি নেই, কোনো দুঃখ নেই, কোনো লজ্জা নেই, বুঝতে পারলে? শুনুন, কিছু যদি মনে না করেন আমাকে একটু লিফট দেবেন? কোন দিকে যাবেন? এই থামতলার দিকে। আমি বেহালার দিকে। ও, কিছু মনে করবেন না। না না, তাতে কি হয়েছে? কালকে বলবো। দুর্বোকা, আজ বলে না রাখলে পরশু কিছুতেই ছুটি দেবে না। তুই যা। এত ভয় কিসে রে? আমি যাব। বনমালীকে ধরেছে সাহেব। যা না, যাবই তো। বনমালী বেরিয়ে আসো। তোর তো আগের এখন দেরি হতো না বনমালী। কি করবো স্যার, ইরানি নিজের হাতে বাজার হাট সবই করতে হচ্ছে। কেন, তোমার ছেলে কি করে? আর ছেলের কথা বলবেন না, সে এখন মিছিল করতে যায়। বারণ করতে পারো না? বারণ করলে কি শোনে? আজকালকার ছেলে বাপ্পাটা এত মুখ দেখাতে দিনে। বনমালী, কাজে ফাঁকি দিলে তো চলবে না, তোমাকে সময় মতো আসতে হবে। নাকি স্যার? কি ব্যাপার? এই পরশু যদি একটু সকাল সকাল ছুটি দিতেন স্যার। কেন? সজনেতলার মাঠে খুব ভালো থিয়েটার আর নাচ গান আছে। ভারী সুন্দর গায় স্যার, সব পাশখানা ছেলে মেয়ে। ছুটি দেবেন না স্যার, ছুটি দেবেন না। ওই নাচ গানি সবগুলো আছে গোড়া, আর ওই করি ওই ছেলেগুলোকে দলে টানছে। ঘর সামলা, ওকে যাও বনমালী। কিসের জন্যে? তাহলে আমাদের কি হলো হুজুর? পরশুদিন তো আজ্ঞে। আচ্ছা এখন যাও কাজ করো। দাঁড়িয়ে পড়লেন যে, আসো। মাফ করবেন কমল বাবু, আপনার দাদাকে আমি চিনে নিয়েছি। যা প্রকৃতির লোক না, অনায়াসে ঘর থেকে বার করে দিতে পারে। যদি দেয় দুজনেই একসঙ্গে যাবো। সাহস পাচ্ছি না ভাই। দেখুন, বাজে কথা বলবেন না, আপনাকে আমি চিনে নিয়েছি। ওই উৎপল চ্যাটার্জিকে ভয় মেয়ে আপনি নন। কিন্তু আপনার গান শুনে যে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। হতেই হবে, সত্যি এমন কণ্ঠস্বর এর আগে কখনো শুনিনি। কণ্ঠস্বরের প্রেমে পড়ে যাননি তো? কোথায় গেছিস? ব্যাস 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 ব্যাস, নিশ্চিন্ত। এবার আপনি আর আমি দুজনে মিলে ওই উৎপল চাটুর্যকে একটু চা। কেষ্ট কেষ্ট, আর থামুন মশাই, গান আপনি গাইছিলেন তো? আর ফেরবার পথ নেই সবিতা দেবী। এই জলদি চলো। সত্যি করে বলুন না, আপনি গাইছিলেন তো গান? দেখুন, এতখানি প্রশংসা পাবার পর আমি কি করে বলি যে গান আমি গাইনি, গেয়েছি উৎপল চাটুর্য। উৎপল চাটুর্য? ঢাকের ভেতর থেকে বেহালার আওয়াজ, আমি বিশ্বাস করি না। আপনি উৎপল চ্যাটার্জিকে চেনেন না? আরে বাবা, চিনি চিনি। বিস্কুট তুবড়ি তৈরি করেছেন কখনো? তুবড়ি? ওরে সর্বনাশ, পুড়ে যাবো বলে দাদা কোনোদিন বাজিয়ে ছুঁতে দেয়। যেসব তুবড়ির খোল ভেতর থেকে ফাটা থাকে বাইরে কিচ্ছু বোঝা যায় না, অথচ তাতে ঠেসে মশলা পোড়া হয়। তারপর কাটতে ফুটতে না কাটতে ভীষণ শব্দ করে ফেটে পড়ে। কমলকে কি বাজি করা শেখাচ্ছেন? নমস্কার, এই মানুষ বাজির কথা বলছিলাম।
এক এক ধরনের মানুষ এক এক রকমের বাজি, কেউ হাউই, কেউ ফুলঝুরি, কেউ চিনে পাটকা, কেউ বা তুবড়ি। সবিতা দেবীকে আমি ধরে এনেছি। হঠাৎ খাতির কেন? একান্ত নিজের লোককে খাতির করতে হয়, এসব তো তুমি বোঝো না। আমি একটু বাইরে বেরোচ্ছি, আমি রোজ রোজ ম্যারেজ করতে পারবো না। কেষ্ট দাদা আমার, আমি এক ঘন্টার মধ্যে ফিরে আসছি, আর আজকে কোনো গন্ডগোল হবে না। তুমি তো সব জানো ছোটবাবু। আর শোন একটা কথা, শোন, ওরা না ডাকা পর্যন্ত না ও ঘরে যাবে না, বুঝলি? হ্যাঁ, এর জন্য আপনি আমাকে অসভ্য, হিতর, বর্বর, যা খুশি তাই মনে করতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এই ঘরে আড্ডা বসাতে আমি দেবো না, এই কথাটা আপনাকে সোজাসুজি জানিয়ে রাখাই ভালো। এত অল্প পরিচয়ে আপনি যখন এত স্পষ্টভাবে আলাপ করতে পারলেন, তখন নিশ্চয় আপনিও কি হবেন আমি যদি সোজাসুজি ভাবে বলি? আপনার এ ধরনের উন্মাদ শাসনে আপনি আপনার নিজের ক্ষতি করছেন, আপনার ভাইয়ের ক্ষতি করছেন। ঘরের আড্ডা আপনি বন্ধ করতে পারেন, কিন্তু বাইরের জন্য তার ছাটফাটানি আপনি বন্ধ করতে পারবেন না। প্রমাণ? কিসের প্রমাণ? কমলবাবুকে একবার ডাকুন না। আপনি কি চান যে আমারই ভাইয়ের সামনে আমি এই সমস্ত কথা নিয়ে আলোচনা করি? আপনাকে আমি কথা দিচ্ছি, এ সমস্ত কোনো কথাই আমি তার কাছে তুলব না। কমল, কমল, ছোট একটু বাইরে গেছে। কোথায় গেছেন? তা তো কিছু বলে যাননি। দেখলেন, এতটুকু সুযোগ পেয়ে পালিয়েছে হাত ছেড়ে বাঁচবার জন্য। দেখুন, যত বড় ঘরই হোক না কেন, তাতে বেরোবার দরজা না থাকলে সে ঘর কয়েকখানা হতে বাধ্য। ছোটবাবু ফিরেছেন। দেখুন তো আমায় কি বিপদে ফেলেন, আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারেন সবিতা দি? অন্য কোথাও তুমি কাজ করতে পারবে না। পারবে না। এদিকে রান্না বান্না হয়ে গেছে, খাবেন নাকি? কাপড় জামা গুছিয়ে নাও। হা করে দেখছো কি, তোমাদের এখানে থাকতে খুব অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। এই কয়েকখানা কাউকে থাকতে হবে না। এতদিন এই ফ্ল্যাটে আছি, কোনোদিন কোনো ভদ্রমহিলাকে দেখিনি যে রান্নাঘরের আনাচে কানাচে ঘোরাফেরা করছে। এই সাহস তিনি পান করতে? জানি না। একটু দেরি হলেই তুমি যদি, এটা কয়েদখানা নয়, এটা ঘর। তোমার যখন খুশি আসবে, যখন খুশি যাবে, কেউ তোমাকে তার জন্য কোনো প্রশ্ন করবে না। এরকম করে বলাচ্ছি, দুঘা যদি মারতে হলে ঢের ভালো ছিল। অফিস থেকে ফিরতে পাঁচ মিনিট দেরি হলে তুই রাস্তায় আমার জন্য হাঁ করে দাঁড়িয়ে থাকতিস, আর এখন আমাকেই হাঁ করে বসে থাকতে হয়। তুই কখন ফিরবি? তোকে জোর করে বাড়িতে আটকে রাখতে হয়। যত বড় ঘরই হোক না কেন, তাতে বেরোবার দরজা না থাকলে সে ঘর কয়েদখানা হতে বাধ্য। কোন সাহসে একজন ভদ্রমহিলা এই কথাটা আমার মুখের উপর বলতে পারে? কেষ্টবাবু তো আজকাল তার জন্য রান্না করার দরজা পর্যন্ত খুলে রেখে দেন। কেন যে এত ঘনিষ্ঠতা, কি জন্য যে এত ঘনিষ্ঠতা, তাও তো বুঝে না। দেখো দাদা, আমি তোমার ছোট ভাই, কিন্তু তোমায় জানাতে বাধ্য হচ্ছি যে সবিতা দি তোমায় ভালোবাসে। রাবিশ ধরেছি ছোট বাবু, ধরেছি তো ঠিক, কিন্তু কাল যে একটা ফাঁড়া আছে ওর মধ্যে আমি নেই। দুদিন এখন বন্ধ দাও, মেজাজটা একটু পড়ুক। মেজ রাত্রি মেজাজ ঠান্ডা করছি। Thank you.
নিসারে রে গামলে রে গারে সা পামলে সা নিসারে রে গামলে রে গারে সা পানিসা রে গামলে রে গারে সা সমুদ্র নদীর ঘাটে ঘাটে পাঞ্জাবে বোম্বাই গুজরাটে মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে আরম্ভ হয়ে গেছে অনেকক্ষণ আরম্ভ হয়ে গেছে
झिंग नाना ओह झिंग नाना अरे झिंग नाना झिंग नाना रे झिंग नाना ओह झिंग नाना अरे झिंग नाना झिंग नाना रे खेले जाए तो कन्ना माछ धरते आए जाल फेलिते डूबे जान मूर्छना मूर्छना गांगे ढेव खेले जाए तो कन्ना माछ धरते आए जाल फेलिते डूबे जान मूर्छना मूर्छना जाले तो रूपर दे मग झाले बारा गांगर जाले तो रूपर दे मग झाले আমার কথা শুন রুই কাতলে মিছে ও জল ভরিস না ভরিস না কথা বলিস না রে তুই ধরব মৃগের চিতল রুই জাল ফেলে থে জালা তোলা করিস না করিস না ও জিং নানা ও জিং নানা আরে জিং নানা জিং নানা রে জিং নানা ও জিং নানা আরে জিং নানা জিং নানা রে আছে মাছ রানা এক মহাজন তার নাম মহাজন তার নাম মোদের এই যে মাথার ঘাম বলো কি আছে তার নাম তাই তো বলি মিছে রে মাছ ধরিস না ধরিস না ছেলেটির নামই স্যার কমল খাসা গায় কমল না হলে মাধুরী নামে না মাধুরী নইলে কমল নামে না কমল না হলে মাধুরী নামে না আর মাধুরী নইলে কমল নামে না একটা শো ছিল তোমায় তোমায় বলতে ভুলে গেছি চা খাবে তো আমি তৈরি করে দিই হ্যাঁ শো কোথায় ছিল তোমাদের ফ্যাক্টরির কাছে হেঁটে না হঠাৎ একটা গাড়ি জোগাড় হয়ে গেল
গাড়ি তো আওয়াজ পেলাম না। গাড়ি মানে সবাই মোড়ের মাথায় নেমে গেল কিনা, আমিও মোড়ে নেমে পড়লাম, এইটুকু হেঁটে এসেছি। এবার থেকে যখন গাড়ি করে বাড়ি ফিরবে তখন সরাসরি বাড়ির দরজায় এসে নামবে, আর যদি কোনো শো থাকে তাহলে ভালো করে মেকআপ তুলে বাড়িতে আসবে, ক্লাউন সেজে নয়। দাদা শোনো, শোনবার তো কিছু নেই কমল, যেদিন তুই ছোট ছিলি তোকে পিটি করে কলকাতার পথে ঘাটে ঘুরে বেড়িয়েছি, আজ তুই বড় হয়েছিস, তোকে আমার এই ছোট্ট পিঠে আর ঝুলিয়ে রাখবো না, তুই নিজের মতো করে বড় হ। আমার সমস্ত বাঁধন থেকে আজ আমি তোকে মুক্তি দিয়ে গেলাম। দাদা এত দূর? বাহ চমৎকার। দাদা দাদা কোন মেয়েটির কথা বলছিলেন? তোমার মতো ক্যাটা বেড়াত বহু মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে, কি করে বুঝবো কার কথা জিজ্ঞেস করছিলেন? সৌন্দর্যের গর্ব আমি কোনোদিন করিনি কমল। দয়া করে আজ যে উপকার করে গেলে। আজ কি অবস্থা তোমার এখানে এসে যে জেনে শুনে সব কথা বলছো? আমার সর্বনাশের যেটুকু বাকি ছিল তা সম্পূর্ণ করেছো, এবার ঘুমো। কিসের সর্বনাশ? দয়া করে চুপ করো, আলো নি। বাড়িতে বাড়তি তালা আছে? না তো। বাজার থেকে একটা তালা কিনে নিয়ে এসে ওই দরজায় লাগিয়ে রেখে দিলি, যা। দাদা আপনি যা ভাবছেন তা নয়, কালকের ব্যাপারের জন্য কোনো জবাব দিয়ে আমি দিতে আসিনি, দেবও না, আপনি যা খুশি তাই ভাবুন। আমি একটা প্রণাম করবো। কতদিন অভিনয় করছো? যারা অভিনয় করে তারা 24 ঘন্টা অভিনয় করে না দাদা, যারা হাতুড়ি পেটে, আপনি কি ভাবেন তারা বাড়িতে এসে ছেলে মেয়েদের উপরে হাতুড়ি পেটায়? গ্লাস খাবার জল চলো। দাদা কেটা উনি খেয়ে চলে গেছেন। খেয়ে চলে গেছেন? কখন খেলেন? কিছুক্ষণ আগে, এখানে বসে খাননি, নিজের ঘরে বসে খেয়েছেন, সে না খাওয়ারই মতো। এই টেবিলে বসে আর তিনি খাবেন না। এই টেবিলে বসে আর তিনি খাবেন না। ও ঠিক আছে, খাবে না? আমার কথা শোনো ছোট বাবু, না খেয়ে দিও না। চুপ। আপনি অপদার্থ, শুধু ছোবলই মারতে জানেন, কিন্তু সে ছোবলে কোনো বিষ নেই, ধোঁড়া, একেবারে ধোঁড়া আসা। আপনারা দু ভাই মিলে যখন তখন আমাকে যা তা বলবেন, কি মনে করেছেন কি আপনারা? আপনারা কি মনে করছেন তা জানি না, আমি শুধু আমার মনের কথা আপনাকে খুলে বলতে পারি। সারা দেশের মধ্যে একটি মেয়েকে খুঁজছি যে উৎপল চাটুর্যকে উপযুক্ত শাস্তি দিতে পারে।
মনে হয়েছিল আপনি পারবেন, কিন্তু এখন দেখছি আপনিও সেই স্ট্যান্ডার্ডের মেয়ে নন। চেহারাটা অবশ্য মেয়ে পুলিশেরই মতো, কিন্তু কি করবো বলুন, ভেতরে শাড়িতে হোঁচট খাওয়া বাংলাদেশেরই সেই গেঁয়ো মেয়ে। তা পানা পুকুরে সেই গেঁয়ো মেয়েটিকে ডুবিয়ে মেরে ফেলতে পারেন না? যান ভেতরে, যান, কেষ্টর কাছে সব শুনতে পাবেন। ছোট বাবু ঘরে আছেন? আছেন। ছোট বাবু ঘরে জিনিসগুলো দিয়ে, ছোট বাবুকে ডাকবো এখানে? ছোট বাবু কি শ্যামবাজারে থাকেন নাকি যে তাকে ডেকে নিয়ে আসতে হবে? বড় বাবু এখানে দিলেন। আপনার চা করবো? কর, এক কাপ। এগুলো এখন তোমার কাছে থাক, দরকার হলে চেয়ে নেব। নিজের জিনিস নিজের কাছে রাখতে শেখো। আমার নিজের জিনিস যখন হবে তখন চেষ্টা করে দেখব। কি বললি? আমার নিজের জিনিস যখন হবে তখন চেষ্টা করে দেখব। মারো। কি হলো, ফেলে দিলে কেন? পারো বাবুকে দিয়া কলেজের মাইনে ওদিক দিয়ে যাচ্ছিস কোথায়? ও তার বন্ধ রাখবে, ঠিক আছে? এদিকে ও টাকা তুমি রেখে দাও। পিঠ থেকে যে বোঝা নামিয়েছে তাকে বুঝতে দাও যে নিজের পায়ে দাঁড়াবার মতো তার দুটো পা আছে। তার মানে কলেজে পড়া তোমার দরকার নেই বলছো? একটা টিউশনই পেয়েছি, তা থেকে অন্তত কলেজের ফিটা দিতে পারবো। সেই চেষ্টা এতদিন করা হয়নি কেন? উত্তর দাও। তুমি ভুল বুঝবে বলে সে চেষ্টা এতদিন করিনি। আমার ভুল বুঝে বুঝি তো তোমার কি যায় আসে? তোমার লজ্জা করে না রাস্তার একটা নোংরা মেয়েকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে? মাথা নিচু করে কথা বলো, মাথা নিচু করে কথা বলো। রোজ রাত্রিরে শোবার সময় ভগবানের কাছে প্রার্থনা করি, বলি ভগবান কবে দেখবো দু ভাই লাঠালাঠি হচ্ছে। দেখলেন ব্যাপারটা? পুরো দেখতে পেলাম না ভাই, আরেকদিন গোড়া থেকে আরম্ভ করো, টাইম মতো এসে দেখবো। এখন থেকে তো রোজই হবে।
সেই মজা দেখবার সুযোগ আর বোধহয় পাবেন না। জখম হয়েছে? 30 জন হাসপাতাল আছে। তা এতে তোমার ছোট মামাও আছেন নিশ্চয়ই? আহতদের নাম কিছু দিয়েছে? না। নিষ্পত্তি যে কোথায় কিভাবে হবে কে জানে। নিবারণ বাবু কেমন আছেন? তা ভেতরে আসুন না। আমি আর ভেতরে যাব না, আমি এসলাম আপনাদের একটু খোঁজ খবর নিতে। তা দরকার হলে প্রতিবেশীদের খোঁজ খবর আপনি নেন দেখছি। ছেলেবেলা থেকে প্রতিবেশীদের যা পরিচয় পেয়ে এসেছি তাতে আর খবর নেবার কোনো প্রবৃত্তি হয় না। যাকে আপনার সঙ্গে একটা কথা ছিল। বলুন। কথাটা অবশ্য কমলের সম্বন্ধেই। কমলের সঙ্গে মেলামেশা পছন্দ করেন নাই তো? আমার বক্তব্যটাকে শেষ করতে দিন, তারপর মন্তব্য করবেন। তখন মন্তব্য করা না করা দুটোই সমান হবে। আপনাকে দেখে আমার ধারণা হয়েছিল যে সাধারণ মেয়ে থেকে আপনি একটু আলাদা, কিন্তু এখন দেখছি আমার সে ধারণা ভুল। আপনার ভাই কিন্তু বলে আপনার সব ধারণাই ভুল। হ্যাঁ শুনুন, তা কি বলবেন তা তো বলুন না। মনে করেছিলাম যে কমলের গতিবিধি বা কমল কোথায় গিয়ে জানতে পারেন, সেই জন্য জিজ্ঞেস করতে এসেছিলাম। এখনো ফেরেনি বুঝি? না। কাগজে দেখছিলাম আজ মস্ত বড় একটা মিছিল বেরিয়েছে। সেই সব মিছিলে যে সমস্ত বোকারা ভিড় করে আমার ভাই তাদেরই একজন। চালাক লোক যারা তারা তো ঘরে বসে থাকে, কাজে বোকাদের দিয়ে মিছিল ভর্তি করতে হয়। বাহ, রাজনীতি সব বুঝে বলেছেন দেখছি। সে দম্ভা মানে নেই। ফুটবল খেলা দেখেছেন কখনো? ফুটবল খেলতে গেলে রীতিমতো বল নিয়ে ছুটতে হয়, কিন্তু আপনারা এই সমস্ত তরুণের দল বল ফেলে রেখে বলের উল্টো দিকে ছোটাছুটি করছে, আর যে ছোটাছুটি নিরর্থক, ব্যর্থ, পণ্ডশ্রম। আপনি ঘরে একবার আসুন, একজন ডাকছেন। কি আবার ডাকছেন? আসুন না। তুমি? কমল অ্যারেস্টেড হয়েছে। কমলের কি হয়েছে? আজকে মিছিলে কমল ধরা পড়েছে। বাহ সুন্দর, চমৎকার। তা তোমাকে খবরটাকে দিতে বলেছিল? আপনি ভাববেন তাই। শোনো, ভবিষ্যতে তুমি এ বাড়িতে আর আসবে না। আর তুই কি করিস, কোথায় থাকিস যে সে বাড়ির মধ্যে ঢুকে পড়ে? শুনলেন তো? শুনলে কি হবে, ফেরবার আর ট্রেন নেই। তোমার রান্নাঘর আছে তো? ওইখানেই থাকবো এখন, চলো। সে আপনি পারবেন না, আপনার কষ্ট হবে। আমরা আল্লাহকালীর দল। সে আবার কি? নিজের মা পেটে ধরে কেঁদে বলেছিলেন আল্লাহকালী, আমরা রিফিউজি মেয়ে। স্টেশনে প্ল্যাটফর্মে আমাদের মা লজ্জা সব ভেঙে গিয়েছে। সারা ছোটবেলা রেশনের লাইনে দাঁড়িয়ে কেটে গিয়েছে, কেউ আমাদের চায়নি, তবুও আসতে হয়েছে। এত সহজে আমাদের কষ্ট হয় না খ্রিস্টদা। কি তোমার নাম বুঝি? মাধুরী। আপনি বুঝি সবিতা দি? এসো, খুব বেঁচে গেল খ্রিস্টদা। হ্যাঁ বাঁচলাম। মেয়েটি কি চলে গেল? ডাকবো, বেশি দূর যাননি বোধ হয়। না, কি বলছিল? কি বলছিলেন? কলকাতার বাইরে থাকেন, রাত্রে ফেরার গাড়ি পাবেন না, তাই দুঃখ করছিলেন স্টেশনে থাকতে হবে বলে। তো
স্টেশনে তো বহু লোকই পড়ে থাকে, তাই বলে কি সকলকে আমার এখানে জায়গা দিতে হবে? মে আই কাম ইন? ইয়েস ইয়েস। বসুন মিস্টার কেটে। আচ্ছা, মলবিহারী চট্টোপাধ্যায় আপনার ভাই, আমার সহদরকার। আমাদের অফিসার্স ট্রেনিং স্কিমে তার নাম রয়েছে দেখছি। মিস্টার চ্যাটার্জি আমাদের কোম্পানিকে যে সার্ভিস দিয়েছে সেই জন্য ভাই নাম আমি রেকমেন্ড করি। তাছাড়াও আমার ভাই ইকোনমিক্স অনার্সে হাই ফার্স্ট ক্লাস পেয়েছে। দ্যাটস অলরাইট মিস্টার চ্যাটার্জি, কিন্তু আসল খবরটা আপনি চেপে গিয়েছেন। দেখুন, আমি জানতাম সে কোনো রাজনৈতিক দলের অ্যাক্টিভ মেম্বার নয়। এক্সকিউজ মি মিস্টার চ্যাটার্জি, আপনাদের মতন গার্জিয়ানদের গাফলিতির জন্য এইসব ছেলে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাবে কেন? আপনি জানেন সে ধরা পড়েছে এবং বেল পায়নি, তার মানে সে পার্টির একজন অ্যাক্টিভ মেম্বার। আমাদের কারখানায় ধর্মঘটের কোনো বালাই ছিল না, কিন্তু লাস্ট ইয়ার ওই দলের রুশকানিতে সেখানে ধর্মঘট হয় এবং তার জন্য আমাদের যথেষ্ট হয়রান হতে হয়েছে। সেখানে আপনি জেনে শুনে আপনার ভাইকে আমাদের কোম্পানির অফিসার র্যাঙ্কে ঢোকাবার চেষ্টায় ছিলেন। এ থেকে যদি মনে করি আপনার ভাই যে রাজনৈতিক দলের সভ্য, আপনিও গোপনে সেই দলকে সাহায্য করতে চান? আপনারা যদি তাই মনে করেন তাহলে আমি নাচার। দেখি উৎপল বাবু, মানা কি আপ কোম্পানি কে আচ্ছে ওয়ার্কার, লেকিন ফির ভি মালিক লোক কে সামনে মে আপনা বলনে কা কোশ্চেন হ্যায় কি? আপনারা এই কোম্পানির একমাত্র মালিক, এই কথা বলতে আপনারাই যখন লজ্জিত হবেন তখন আমার ভাইয়ের আন্দোলন করবার কোনো দরকার হবে না। আই সি, এক্সকিউজ মি, এরকম একটা পরিস্থিতি হবে আমি জানতাম, আর সেই জন্যই আমি আমার রেজিগনেশন লেটার সঙ্গে নিয়ে এসেছি। ইউ প্লিজ অ্যাকসেপ্ট। আচ্ছা, নমস্কার। তোমার বড় বাবা জানতে পারলে পুরীর বাবা তাঁর টেবিলে বসে তাঁর চা বিস্কুট ধ্বংস করছি, এখনই এসে বলবেন আবার এসেছো, গেট আউট, শিখি শিখি চালাও। বড়ও আজকাল রাত আটটার আগে বাড়ি ফেরেন না, ছোট ওর কি হলো? আবার দিন পড়েছে, খবরটা তোমাকেই দিয়ে গেলাম কেষ্টদা। বড়ও তো কোনো কথাই জিজ্ঞাসা করেন না, অত্যন্ত বাড়াবাড়ি, অতটা ভালো না। লোকটাকে ওভাবে দেখো না সবিতাজি, তুই থামতো। কমলের সঙ্গে আমার দেখা হতে জিজ্ঞেস করলে দাদা কেমন আছেন, উত্তর দেবার আগে পুলিশ তাকে সরিয়ে নিয়ে গেল। ভালো করেছে, তার মানে তুমি তো যা তা একটা উত্তর দিয়ে দিতে দিতে পারিনি, তবে এবার দেব। বলবো যে তোমার দাদা তো নিশ্চিন্ত। গরম আছি, এই মাত্র তৈরি করেছি। ওইখানে রেখে দিয়ে যাও। তোমার বাড়িতে গার্জেন নেই? দাদা আছেন, স্ট্রোকে বাদিকটা পড়ে গিয়েছে। আর তার দেখাশোনা না করে তুমি বুঝি বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াও? সমস্ত সংসার যে আমাকে চালাতে হয়, কাজে সব খরচ আমাকে জোগাড় করতে হয়। তোমাকে জোগাড় করতে হয়? হ্যাঁ, এটা আমাকে বিশ্বাস করতে হবে। ছটা পর্যন্ত ইন্ডিয়া কেমিক্যালে প্যাকিং এর কাজ করি, তারপর এক জায়গায় টিউশনি করতে যাই, সেখানে দুটো মেয়েকে পড়াতে হয়, আর তিনটে বাচ্চাকে আগলাতেও হয়, তারপর বৈঠকখানা বাজারে এসে বাজার করি, ছুটতে ছুটতে নটার ট্রেন ধরি, রাত দশটায় বাড়ি ফিরি। আধ ঘন্টা দাদার দাঁত খিচুনি খাই, এটা আনিসনি কেন, ওটা আনিসনি কেন, তারপর তারপর আবার ভোর পাঁচটায় উঠে আবার সেই সনাটার ট্রেন ধরে যাবতীয় ঠান্ডা হয়ে গিয়েছি। খাবেন না? এত কাজের মধ্যে দেশের ধারে কাজ করা হয় কখন? ওই ছুটি ছুটির ফাঁকে যেটুকু সময় পায়,
তাতেই তো বেঁচে থাকি দাদা। আবার দিন পড়েছে, সামনে শুক্রবার, সবাই বলছে কমল ছাড়া পাবে। কমল তোমাকে খুব, কমলের সঙ্গে তোমার খুব ভাব, তাই না? কমল আমাকে দেখতে পারে না। একসঙ্গে তো নাচো গাও। পার্টির অন্য কোনো মেয়ে একসঙ্গে নাচতে গাইতে পারে না বলে ওই জেলেনির পার্টটা আমাকে দিয়েছিল। আমাকে বোকা মনে করো না। কমল যদি তোমাকে দেখতেই না পারে তাহলে সেদিন রাত্রে আমাকে লুকিয়ে তার ঘরে তোমাকে আশ্রয় দিত না। আর তুমি বা পার্টির এত লোক থাকতে কোন সাহসে কমলের ঘরে আশ্রয় নিয়েছিলে? আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, সেদিন আমি কমলের ভাষায় আসিনি, এসেছিলাম আপনার ভাষায়। কমলের কাছে আপনার যত প্রশংসা শুনেছি তাতে আমার মনে হয়েছিল আপনার কাছে নির্ভাবনায় আসা। কে চাইছে তোমাদের প্রশংসা? কি সব বোনা সে নিজের করলো আমার করলো সে কি তা জানে না বোঝে? একে প্রশংসা করা বলে না, একে বলে প্রশংসা দিয়ে লোক ঠকানো, যা তুমি করার চেষ্টা করছো। শুক্রবার একবার কোর্টে যাবেন? না, যাব না। কেন যাব? এখন তো তার আপনার লোক বলতে কোনো অভাব নেই। বলে কিনা পিঠ থেকে যাকে নামিয়েছ তাকে বুঝতে দাও তারও দাঁড়াবার মতো দুটো পা আছে। তোমার টিউশনে নেই? যাচ্ছি, একটা প্রেসক্রিপশন ছিল। আচ্ছা একটা কথা বলো, গোটা চাই টাকা ধার দিন না। মহাজনী কারবার আমি করি না। এবার আমাকে মাছাও, বাড়ি যাও, বাড়ি যাও। তুই টাকাটা ফেরত দিয়ে আয়, আমি তোকে 5 টাকা ধার দিচ্ছি। তুমি বুঝছো না সবিতা দি, ফেরত দিতে তো একদিন আসতে হবে। তুই কি ভেবেছিস খোশামত করে ওর মন পাবি? ও এক অন্য জাতের লোক, ওরা যত বেশি করা হতে পারে তার চেয়ে যদি তুই আরো বেশি করা হতে পারিস তোর দিকে ফিরে তাকাবে, নইলে মারিয়ে চলে যাবে। আগে খেপে আছেন, তার উপর টাকা ফেরত দিতে গেলে আরো খেপে যাবেন। আরে হতেই তো ওদের আনন্দ, নইলে এরকম ছেলে মানুষে কেউ করে? আসুন না কমলবাবু, উনি আমাকে ফুটবল খেলা দেখিয়েছেন, আমি ওকে ফুটবল, ক্রিকেট, হ্যাঁ ক্রিকেট, ভলিবল, ভলিবল, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন সমস্ত খেলা দেখিয়ে ছাড়বো। দেখলি যেন চিনতেই পারলেন না, এমন চেনা চেনাবো না যে বাছাধনকে ভুলতে হবে না। মনে হচ্ছে তুমি পারবে সবিতা দি। কি তালা ভাঙতে? পাছে কোনো মেয়ে সে দু ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধায় সেজন্য বিয়ে করেননি। আচ্ছা এ সমস্ত কথা শুনলে গা জ্বালা করে কিনা? নিশ্চয়ই, কিন্তু সবিতা দি আজকালকার মেয়েদের যে সে সুনাম আছে ওসব আমি মানি না। পুরুষরা যা চায় মেয়েদের দিয়ে তাই করিয়ে নেয়, আবার উল্টে মেয়েদেরই দোষ দেয়। জগৎটাকে যতই আধুনিক বলি না কেন ও ভাই পুরুষদেরই জগৎ। যাকে তুই টাকাটা কেষ্টর হাতে দিয়ে দে, আমার অনুরোধ, সেটা ভালো দেখায় না, তবে মরো কি চল, মরতে তোমারও বেশি দেরি নেই। কি বললি? কিছু না। দুগাত চা দেবেন তো, আর একটা খালি গাছ দেবেন। ওদিকে মামলা হয়ে গেল আর আমি এখনো দাঁড়িয়ে চা খাচ্ছি। আমি দিচ্ছি, আমি দিচ্ছি, আসুন আসুন আসুন। খালি গাছ কমল তাহলে ছাড়া পাবে, কি বলো নিষিদ্ধ? বাজে বকিস নেই, কাঠ গড়ে এসে স্টুপিতে এদিক ওদিক খুঁজে। কিন্তু যাই বলো নিষিদ্ধ, মাধুরী কিন্তু আজকে আসা নিশ্চয়ই উচিত ছিল। সে ওরা বুঝবে তোর কি? তিন কাপ চা দেখি ভাই। আমি বলি কি, কমলদাকে সোজা এখান থেকে তোমার ডেরায় নিয়ে গিয়ে তোলো। ভেবেছিলাম উৎপলবাবু হয়তো আজ একবার আসবেন। ঠিক আমার দাদার মতো, হয় আমার কথা শোনো নাহলে সোজা বেরিয়েছ। তোর হয়েছে? শরীর পেমেন্টটা করে দে, চলে আয়। Thank you.
কি বয়কেন্দ্র বাবু, যা বলেছিলাম তাই না? যারা অ্যারেস্টেড হয়েছিল তাদের তো ওয়ার্নিং দিয়ে ছেড়েই দিল। এই শুধু শুধু হ্যারাস কর, যা বলেছেন। আমি এখান থেকে সরে পড়ি না। চল চল, ধন নেই তুমি দাদাবাবু, বাজে বকিস নি। হ্যাঁ দাদা, এখানে ফেরেনি, ফিরতে রাত হবে বলে গেছে। সবিতাদি বুঝেছ? বুঝে আর কি করব ভাই। চল দেখ কমল, যে সকল শিল্পী হবে তাকে ফুল দিয়ে ঢেকে রেখে লাভ নেই। কি দেখছিস? কি তালা লাগিয়েছে? ও তাহলে পাঁচিল তোলা হয়ে গেছে। পাঁচিল তোলা হচ্ছে ঢের ভালো ছিল রে। তুই একটু বস। দু কাপ চা হবে? দিচ্ছি দাদাবাবু। মাধুরী এখানে এসেছিল না তো? ঠিক আছে, আমি একটু বেরোচ্ছি, ফিরতে রাত হবে। যদি কেউ আমার খোঁজে আসে সোজা বলে দিবি দেখা হবে না। আজ আর বেরিয়ে না ছোটবাবু, আমি একটা ঘর খুঁজতে যাচ্ছি। আমি কালই সকালে এখান থেকে চলে যাব। যা করবি তা সামনের থেকে কর, বাড়ি ছেড়ে যেও না ছোটবাবু। আমি এক মাস সাজাতে রইলাম, একবারও তিনি, আজ তিনি জানতেন যে আমার রায় বেরোবে। কমল ছাড়া পেল কি জেলে গেল, তাতে যদি তার কিছু যায় না আসে, কমল এখান থেকে চলে গেল তার কিছু যাবে আসবে না। তুমি এখানে এইভাবে বসে? কমলের সঙ্গে দেখা করবো। কোথায় কমল? বাড়িতে এসেছিল, শুনলাম বেরিয়ে গিয়েছে, বলে গিয়েছে ফিরতে রাত হবে। এত রাত্রে একটা ফ্ল্যাট বাড়ির সিঁড়িতে এইভাবে বসে থাকতে তোমার লজ্জা করে না? না। এরা দেখছি আমাকে বাড়িতে টিকতে দেবে না। ছোটও এসেছিলেন, কি দরকার একটু বেরিয়েছেন বলেছেন। ফিরতে রাত্রি হবে, বুঝতে পেরেছ? মেয়েটি নীললজ্জের মতো ওখানে বসে আছে কেন? ছোটবাবুর সঙ্গে দেখা করতে। বেশ তো, সিঁড়ির ওপর বসে ফ্ল্যাট শুদ্ধ লোককে না হাসিয়ে ছোটবাবু ঘরে বসে দিতে পারতেন। ছোটর ঘরে ছোটবাবু তালা লাগিয়ে গেছে। আজকাল বুঝি তালা লাগাতেও শিখে গেছে। যাও দয়া করে ডেকে নিয়ে এসো, না হয় আমার ঘরেই বসো। দা আচ্ছা, আমাকে তোমরা কত অপদস্থ করতে চাও বলতে পারো? আপনাকে আমি কোনোদিন অপদস্থ করতে চাইনি। আমি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকব, দেখব আমাকে লোকে কত তুচ্ছ করতে পারে। ও হ্যাঁ, আপনার সে পাঁচটা টাকা নিয়েছিলাম। যাচ্ছে কোথায়? রাস্তায়। কোথায়? রাস্তায়। ঘরে চলো, চলো রাস্তায়। কমলের সঙ্গে দেখা করবার তোমার যদি এত তাগিদ ছিল, কোর্টে যাওনি কেন? আজ সারাদিন দাদাকে নিয়ে ব্যস্ত ছিলাম, হঠাৎ তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমি একা দাদাকে ফেলে নড়তে পারি না, কেউ ভেবেও দেখে না। কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছো যে এত রাত্রে এইভাবে আমাদের বাড়িতে এলে আমাকে কতখানি বিপন্ন করা হয়? একটা কথা বলবো দাদা? বলো। একটু আধটু অসুবিধা সকলকে সকলের জন্য সইতে হয়, তাই না? তোমার নাম তো মাধুরী। ছোটবেলায় নাকি আমাকে খুব সুন্দর দেখতে ছিল। হাজি জ্যাঠা। কি আপনি কোনো খাননি? খেলে তোমার লাভ? লাভ আছে বই কি? আপনি খেলে আপনার পাতে দুটি খেতে পেতাম, আজ সারাদিন আমি কিছু খাইনি, বড্ড খিদে পেয়েছে। না বসো, আপনি আগে বসুন। সব ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এক্ষুনি গরম করে নিয়ে আসছি, আপনি বসুন। কেষ্ট, কেষ্ট
কমল এখনো ফিরলো না। কমলের নাম তুমি আমার সামনে করবে না, আর তুমিও কখনো আমাকে এইভাবে বিপন্ন করবার চেষ্টা করবে না। আপনি খান দাদা। চা খাবেন তো? দাদা বুঝি বাইরে বসে আছে, বড়ও বেরিয়ে গেলেন। বোধহয় ফিরলেন। চা খাবে তো? যদি হুকুম না থেকে করো না। এখন যদি সত্যি কথা বলি এখন একটা সিন হয়ে যাবে, তোমার বড়বাবু চিৎকার আরম্ভ করবে। বড়বাবু ঘরে নেই। ও কাল তাহলে বাড়িই ফেরেননি? তুমি চলে যাওয়ার পরই ফিরেছিলেন, ভোরবেলা বেরিয়ে গেছে। আর কেউ এসেছিল? মাধুরীদি। আমি যে বলতে বলেছিলাম বলেছিলে? আমাকে বলতে হয়নি ছোটবাবু, যাই তালা লাগানো দেখে তিনি নিজেই বুঝতে পেরেছেন। বুঝতে পারবেন বলে আমি তালা লাগিয়ে গিয়েছিলাম। আমার সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই। আর যদি ফের আসে বলে দিবি দেখা হবে না। মাধুরী আর কোনোদিন তোমার সামনে আসবে না। মাধুরী যত তুচ্ছই হোক তার ভালোবাসা এত তুচ্ছ নয়। শোনো, আজ নয়, অন্য কোনো দিন। ছোটবাবু চলে যাচ্ছে? এই বাড়ি ছেড়ে? তুই কর, আয় চলে আয়। বাবা এটা নাটক নয়, জীবন। তোকে জল ফেলে কেউ হাত তালি দেবে না। আয় পায়ে তো আপনার গোল দিতে দিতে চলে আয়। Thank you.
ডাক্তার এনেছি। দাদা, দাদা। মাধুরীর দাদা, মাফ করবেন, বিশেষ দরকারে আপনার কাছে একটু এসেছি। বসুন। থ্যাংক ইউ। উৎপল চ্যাটার্জি এখানে কাজ করতেন, কিন্তু চাকরি ছেড়ে দিয়ে চলে গেছেন। চাকরি ছেড়ে দিয়েছেন? কিছু যদি মনে না করেন, তার সঙ্গে আপনার নিশ্চয়ই বিশেষ জানাশোনা ছিল। জানাশোনা মানে কেন বলুন তো? না, তাকে যদি একটু বুঝিয়ে বলেন। তাকে বুঝিয়ে বলার কোনো লোক আছে কিনা আমি ঠিক জানি না। আচ্ছা, কখন বাড়িতে গেলে তার দেখা পাওয়া যাবে বলতে পারেন? আর দুদিন হলো তিনি বাড়ি ছেড়ে চলে গেছেন, তাই ভেবেছিলাম এখানে এলে হয়তো ওর খবর পাবো। বড় কঠিন লোক। আচ্ছা, আমি আসি। আচ্ছা, এই জাতীয় সুখ দুঃখকে এত বড় করে দেখবার কোনো মানে হয় না। ওসব বড় বড় কথা এখন রাখো তো। আর দুদিন তোমার দাদা বাড়ি ফেরেননি, তার জন্য তো ভাববার কি আছে? দেখ, ইডিয়েটের মতো কথা বলিস। হাজার হোক, ভাবনা হয় বল কি। হ্যাঁ, বিশেষ করে দাদার এখন যেরকম মানসিক অবস্থা তাতে। লোকটাকে নিশ্চিত খুব ভালো করে চেনেন? চিনি, খুব ভালো করেই চিনি। একটি নিরেট পাথর, রাস্তায় গাড়ি চাপা পড়বার মতো বস্তু তিনি নন। দেখো ভাই, ওরকম নিরেট পাথরে যখন ফাটল ধরে। এক্স্যাক্টলি। কাকে খবর দেবে? আচ্ছা থাক, তোমার অসুবিধা হয় তুমি চলে যাও, কেষ্টকে ডাকো, একটা গাড়ি ডেকে দিচ্ছ। কেষ্ট, 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 কেষ্ট নেই, শুয়ে পড়ো। হ্যাঁ,
ছোটবেলা থেকে আমি একা, সেটা আমার দুঃখ নয়, আমার বাহাদুরিও নয়, তাই কারো সহানুভূতি আমার সহ্য হয় না। কেউ আমায় কখনো বলতে পারবে না যে আমি এটা কি এটা তোমাকে বারবার বলছি চলে যাবার জন্য। দাদা, বিছানাতে কথা আপনার কিছুতেই হবে না, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, চেঁচামেচি করবেন না, আর বেরিয়ে যেতে বললেই তো যাবো না, শুয়ে পড়ুন। ঘরে লোক আছে বুঝি? যাই, কমলকে খবরটা দিয়ে শুনুন, এই উপকারটুকু যদি করেন তাহলে সত্যি খুব খুশি হব, আর মাধুরী আপনাদের সাথে নামবে না। নামবে না? না। ও বারণ আছে বুঝি? দেখো মাধু, এত বড় ভুল তুমি করো না, ওরা কাজ করে নাটকটা, আমরা ফিল্ম করছি, দাদা সবাই তাতে অভিনয় করবে, আর নায়িকা চরিত্রে অভিনয় করবে তুমি, এত বড় সুযোগ তুমি নষ্ট করো না। তার চেয়েও যে বড় সুযোগ আমি পেয়েছি। কমল অবশ্য বলছিল দীপ্তিকে নেবার জন্য, তা আমরা সবাই মিলে জোর করি তোমার নামটা সাজেস্ট করছি। কমল যদি তৃপ্তি পায় আমি বাধা দেবো কেন? মনটা যেন ভেতরেই পড়ে আছে মনে হচ্ছে। ঠিক তাই। তাহলে ডিস্টার্ব করবো না, চললাম, বাই দে ভাই। কমলের দাদার খোঁজ খবর কিছু রাখো। কেন, কি হয়েছে? না হয়নি কিছুই, আজ দুদিন হলো তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আমি অবশ্য কমলের বাড়িতে গিয়েছিলাম, কেষ্ট হলে সেও নাকি কোনো খোঁজ খবর রাখে না। আপনি গিয়েছিলেন কেন? তার নিজের ভাই। ডাকামি করো না, তার ভাইয়ের সঙ্গে ছাড়াছাড়ি তার জন্য অনেকখানি দায়ী তুমি, নতুন সুযোগ পেয়ে সমস্ত কিছু ভুলে গেলে, তোমাদের স্বভাবই হচ্ছে। শুনুন, বলো, স্ত্রীলোকদের স্বভাব বোঝবার মতো বয়স আপনার এখনো হয়নি, আর সে চেষ্টা করবেন না। কে এসেছিল? কে এসেছিল? কমল নয়। আমার যেন মনে হলো না, কমল নয়, কোনোদিন ও যেন আমার সামনে না আসে। পড়তে পড়তে অনেক রাত হয়ে গেল, সেই জন্য আর খাওয়া হয়ে ওঠেনি। না বাবা, চমৎকার। দিদিমণি সারা রাত বাইরে শুনেছিলেন? কেন? ও হ্যাঁ, মানে বিছানাপত্র গুলো নিয়ে আয় তো। জানো সুবিধা দিদি, ওই নিশীথের জ্যাঠামশাই না ভীষণ বাড়াবাড়ি অসুখ। থামো, ওখানে রাখ। এ কি বিছানা পাচ্ছ কেন? হ্যাঁ, তোমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। আজ বুঝতে পারছি তোমার দাদাকে কি ধরনের জ্বালাতন সহ্য করতে হয়েছিল। দেখো সুবিধা দিদি, কালে ভদ্রে যদি দু একটা মিথ্যে কথা না বলতে পারলাম, তাহলে উৎপল চ্যাটার্জির হোটেল ছাড়লাম কেন? তা পরীক্ষা শেষ হয়ে গেলে যত খুশি মিথ্যে কথা বলে বেরিও। অপূর্ব, সেই এক বক্তব্য, এক ভাষা, মানে কমা সেমিকোলন পর্যন্ত এক। আমি বুঝতে পারি না তোমার সঙ্গে উৎপল চ্যাটার্জির ঝগড়া হয় কি করে। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে আটটার সময় আসবো, দেখো বাইরে যেন দাঁড়িয়ে থাকতে না হয়। Thank you.
কেমন আছেন বাবুজি? ভালো তো? হ্যাঁ ভালো আছে, বসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের আওয়াজ শুনছিলাম, বড় ভালো লাগছিল। লাগবে লাগবে, জরুর লাগবে, সব ভালো লাগবে। শিব মহারাজ আপনাকে একদম তাজা করিয়ে ছেড়ে দেবে। যে অবস্থায় এসেছিলেন সতীলাল, যে আপনি না থাকলে কিছু হতো? বাস বাস, ও সব কথা হারা হারা বোম বোম করিয়া দিই। আমার তো ওই কাজ, সকালটা গোলাপ গাছের চাষ করি, বিকালে প্ল্যাটফর্মে ঘুরিয়া বেড়াই, যদি কাহার কোনো কাজে লাগিয়া যায়, আর রাত্রিরে হ্যাঁ এক ঘন্টা অফিসের কাজ করি। হারা হারা বোম বোম বোম। আপনার কিসের অফিস? আমার অফিস লালজির অফিস কিন্তু আমি দেখেছি। হারা হারা বোম, যখনই আসে শরবত তৈয়ার। সারাদিন তো ওই করছে, কি করে যে কি করছে আমি যেও বুঝতে পারি না। ওরা ভেল কি জানে বাবুজি। তা হবে, আপনার খাতায় দাদার নামটা লিখে রাখবেন। দাদা আর বহিন দুজনারই নাম আমার খাতায় উঠে গিয়েছে। হারা হারা বোম। বোনের নামটা কেটে দেবেন। কিন্তু লালজি আপনার অফিস থেকে সে, তা তো বুঝতে পারলাম না। সেও ক্ষেত্র প্রজাপতি কার্যালয়, এইবার আপনাকে নিয়ে যাব আমার অফিসে একদিন, দেখবেন সব সার্টিফিকেট, আপনার দেশের সব বড় বড় লোকদের চিকুজি কুলজি আমার কাছে। ও, আপনি ঘটকগিরি করেন? আর কি, থেকে ভালোই হয়েছে। মাধুরীর জন্য একটা ভালো পাত্র দেখে দিন তো, আমি ওর বিয়ে দেবো। আসবাস শিবরাত্রিটা কাটতে দিন, বাবার বিয়ে হয়ে যাক, তারপর শুভ যোগ পড়বে। দাদা ওর বহিন দুজনার পাকা ব্যবস্থা আমি করিয়ে দেবে। লালজি হো, যা বলা রে, লালজি আওয়াজে এমন সাজা দেব। আচ্ছা আসি বাবু। আবার সাজা দিতে কাকে চললেন? ওই রামধা সাংসারের মেয়ে টুগলিটা, বাবার যদি একটা কথা শুনে। মৌজ করুন বাবুজি। নমস্তে। নমস্কার লালজি। হ্যাঁ মনে আছে তো কাল সকালে? ও হ্যাঁ হ্যাঁ, স্টেশনে খুব মনে আছে ভাই। টুকরি, এ টুকরি, এ টুকরি, কোথা গেল রে মেয়েটা? বুঝতে পারলে এমন ডিঙ্গাবো না। হ্যাঁ যা না, ডিঙ্গা গে না, মানা করছে কে? হ্যাঁ ডিঙ্গাবো তো। এই চল। দেখুন আজকের এই রোলের জন্য যে মেয়েটিকে ঠিক করা হয়েছিল না, ওর কি হলো? পাওয়া গেল না। পাওয়া গেল না? না। আপনারা যে কি করেন না, যতটা সহজ মনে করেন ততটা নয়। আগে না, আপনাদের পার্টির কাজ আর এই কাজ এক নয়। আগে বুঝি বলেই তো আপনাকে নিয়ে আসা। ভেরি গ্ল্যাড, ভেরি গ্ল্যাড, কিন্তু আজকের এই শুটিং ওই মেয়েটি ছাড়া হতেই পারে না। হ্যাঁ এখন কি হবে? নিন বাবা, আপনি যাই করুন, আমি কিছুই বুঝতে পারছি না। এই একটা সাঁওতাল মেয়ে তো। হ্যাঁ আর এটা জেসেকি। হ্যাঁ চলো মেয়ে। সত্যি? চলো। এই মা, এই মেয়েটি ছবি তুলবে। এবার আপনি আপনার পার্টটা সব বুঝতে পারলেন তো? এবার আপনি এখানে বসুন। দেখুন কেমন জোগাড় করেন। বাহ বেশ, আপনারা সব অকর্মণ্য। যান যান, সরে যান, সরে যান, এসো এসো। দেখো ওই মেয়েটি সোজা এসে তোমার পাশে এসে বসবে, আর তুমি তখন আস্তে আস্তে ওর হাতটি চেপে ধরবে। কেমন? এসো চলে।
বাবুটা কে রে? কেন চিনতে পারছো না? খুব চিনি। লোকজন নিয়ে তাদের সব যন্ত্রপাতি ভেঙে দিয়েছে, যেদিন জখম্বি হয়েছে। খুব খুশি হয়েছে না কি? ও পিঠে কথা পড়েছি শুনলে আরো খুশি হতাম। দাদা বাবা, পুরো বাড়িতে নানা রকমের আওয়াজ হয়, বিশেষ করে এইসব অঞ্চলে। রাত্রে ঠান্ডা পড়ার দরুন ইঁদুর রান্নাঘরে বুঝি কিছু ফেলেছি। দাদা দেখ, ঠিক আছে, বাবা
সাথে গায়ের উপর এসে পড়ছে। সিনেমার হিরোর গা এমন সুযোগ তো আর পাবে না। ঘরে লাইট নেই? তুমি আসবে তা তো জানা ছিল না। ও এখন বেকায়দায় পড়ে গেছি, যা খুশি বলে নাও, একবার এখান থেকে বেরোই। তারপর না বেরোলি পাকা বাঁশের লাঠি, মাধুরী কথাচ্ছিও না, ঢের বেশি মুখ্য। মানুষের এরকম দুরবস্থার সুযোগ যারা নেয় তারা নিচ, অতি নিচ। না মাধুরী, মাধুরী এতক্ষণ ধরে কি করছিলে? রান্নাঘরে সব গুছিয়ে গেছি, ঠিক করে এলাম। কি ইঁদুর তো? কে? কি দেখলি? হ্যাঁ ইঁদুর, ইঁদুর। এখানে বসে দেখিনি, কয়েকটা কথা আছে তোর সঙ্গে। দাদা একটু চা খাবে? কেন, অনেক রাস্তে হেঁটেছো। অতএব চা খাও, দিন রাত্রি হই হই করে আড্ডা দিয়ে বেড়াও আর চা খাও। ওসব কলকাতায় গিয়ে করো, আমি দেখতেও যাব না। শোন, আমি ডিসাইড করলাম যে আমি চলেই যাব। কলকাতায়? না ধানবাদে, একটা ভালো চাকরি পেয়েছি। আমি যাব না, তুমি কলকাতা ফিরে যাবে। কি হলো? আরে বাবা কি হলো, কিছু বলবি তো? বুঝতে পেরেছি, যা চাল। অবস্থার গতিকে মানুষ বদলায়, বদলায় না শুধু নুরি, সব অবস্থাতেই সমান। ধরো হাত ধরতে বলিনি, হাত পাতু। বিস্কুট আর গোটা কথা খাবে না? তোমার দাদাকে বলি, ঘরে তো আর নেই, যদি তিনি আনিয়ে দেন। মাধুরী, দাদা যদি এসব কথা জানতে পারে তাহলে কিন্তু। ভয় দেখাচ্ছ কাকে? এতই নিশ্চিন্ত হয়ে গেছো? হ্যাঁ, তার জন্য আমাকে বহু কষ্ট করতে হয়েছে, তোমার ভুল শোধরাবার জন্য আমাকে যা যা করতে হয়েছে, তা যদি তুমি বুঝতে তাহলে এভাবে আমার সঙ্গে কথা বলতে না। দাঁড়াও, তো মহা ফ্যাসাদে পড়ে গেল? তাই যদি বুঝে থাকো তাহলে এখানে চুপটি করে বসে থাকো। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? খাবার সময় তুমি ডাকবো বলছো? না কিচ্ছু বলিনি, এবার এখান থেকে যাও। কিছু না, বাইরে সব পাহাড়াওয়ালা। তুমি এখন খাবে নাকি? তুই কি রান্না করেছিলি? কেন? না হঠাৎ যেন মনে হলো, তুই শুনিস নি কিছু? আমি অন্য মানুষকে ছিলাম। দিন রাত তো অন্য মানুষকে থাকিস। আরে লালজিকে খামাতে দিয়েছিলে? কেন? সবিতাদিকে একটা চিঠি লিখবো। সবিতাদির সঙ্গে কি সম্পর্ক? কে সে? আর আমি যা চাই না আমাকে লুকিয়ে তুমি, এর জন্য একজনকে চির জীবনের মতো মন থেকে দূরে সরিয়ে দিয়েছি। তুমি পারোনি দাদা, যাকে মন থেকে চিরদিনের জন্য সরিয়ে দিয়েছো ভাবছো, সেই তোমার সব মন জুড়ে বসে আছে। রাত্রে ঘুমের মধ্যে তার নাম ধরে তুমি ডাকো, আমি নিজে কানে শুনেছি। কমলকে ভালোবাসো বলেই আজ মাধুরীকে কাছে থাকতে দিয়েছি। না, মাধুরীর জন্যই মাধুরীকে কাছে থাকতে দিয়েছি। একটা বোনে যা পারে দশটা ভাইতে পারে না। খিদে পেয়েছে? কিসের আওয়াজ? আমি ভেবেছি চোর। না 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 না, চোর না চোর না, বেড়ালের কাণ্ড। দেখছিস না খাবার গুলো কিভাবে খেয়ে গেছে? আদ্দি রুটি সরিয়ে ফেলেছে। হ্যাঁ, সে কি রে, কত বড় বেড়াল,
বাটিতে কিছু মাংস রেখেছিলি? হ্যাঁ, দয়া ধর্ম আছে দেখছি, দু চার টুকরো রেখে গেছি। বেড়ালে বুঝি মাংস খায়? হ্যাঁ। হ্যাঁ না, মানে খিদে পেলে সব খায়। যাক, মাছটা খায়নি দেখছি, তুমি খেয়ে নাও দাদা, একবার যখন সন্ধান পেয়েছি তখন আর। না 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 বাবা, ও ইঁদুরে বেড়ালে মুখ ধোয়া খাবার আমি খাবো না। আর তাহলে তুমি পাউরুটি খাও। পাউরুটি আছে তো ঘরে। হ্যাঁ, তুইও খাবি জানো? না। বাইরে বেরিয়েছিলে? হ্যাঁ, একবার খাওয়ার জ্বর আর একটা মাথার বালিশ। তারপর? না আর কিছু দরকার নেই, আর সকালে আমি এখান থেকে চলে যাবো। পারো যদি তাই চেয়ে। তার আগে আমাকে একটা কথার উত্তর দাও মাধুরী, দাদার সঙ্গে তুমি এখানে এলে কি করে? যেদিন আমার দাদা মারা যান, জ্বরে বেহুশ অবস্থায় তোমার দাদা আমার খোঁজ নিতে গিয়েছিলেন, তুমি খোঁজ নিয়ে দরকারই মনে করোনি। কিন্তু তোমার দাদা এই অতি তুচ্ছ মাধুরীর সামান্য স্নেহকে যে মর্যাদা দিয়েছিলেন, মাধুরী তা জীবন থাকতে কোনোদিন ভুলতে পারবে না। চমৎকার। মানে? মানে আমাকে হটিয়ে দিয়ে নিজে দিব্যে শাসক জমিয়ে বসেছ ওই আর কি। বোকার মতো কথা বলো না। বোকা না? তোমাদের তুলনায় আমরা রীতিমতো বোকা। তা যদি স্বীকার করো তাহলে আমি যা বলছি তাই শোনো। কি বলো? মাধুরী, মাধুরী মানে? কাল রাতে তোমাকে বলিনি, সাঁওতালরা। সাঁওতালরা কি? কমলকেই তারা করেছিল। যারা স্বপ্ন দেখে তারা এমনিই শাস্তি পায়, সবাই তাদের বোকা মনে করে, সবাই তাদের ঠকায়। আজকে পৃথিবীতে তারাই হলো ক্লাউন। ইয়েস, ক্লাউন। তোমার চা খাওয়া হয়ে গেছে? শাট আপ ইউ ফুল। দেখো দাদা, অকারণ চেয়েছো, তোমার এই চেঁচানোর মানে আমি বুঝে গেছি। গলা নিচু করে কথা বলো। ইডিয়েটের মতো তুমি আমাদের মধ্যে কথা বলতে এসো না। ইডিয়েট কে? দুদিনও তোমার সেবা করেছে বলে তুমি ভুলে যাচ্ছ, ওর জন্যই তোমার কাছে আমি। ও ছিল বলে তোমার পিঠে চামড়া এখন আস্ত আছে, অকৃতজ্ঞ বেঈমান কোথাকার, তুমি ওর পাশে দাঁড়াবার যোগ্য নও। আর আমি চলে গেলে তোমার যা কিছু তেজ দেখবা তুমি ওর উপর দেখিও। মাধুরী, বাবা তো চিঠি পেয়ে ছুটছে।
माफ করবেন একটু বাইরে আছে কোনো প্রয়োজন নেই আপনারা নিশ্চিন্তে ঘরে বসে আলাপ করতে পারেন যে বাইরে যাবার সে চলে যাচ্ছে আপনার কথা কি বুঝতে পারলাম না কোনোদিনই বুঝতে পারেননি আর বুঝতে পারেননি বলে কমলকে আমার বিরুদ্ধে উস্কে বেরিয়েছেন আর তার ফলাফল কি দাঁড়িয়েছে আপনাদের কমলবাবুকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন কমলবাবু সম্বন্ধে একটা কথা তুমি ভুলে যাচ্ছ দাদা তুমি স্বীকার করো আর নাই করো দ্বিতীয় কোনো গার্জিয়ান না হওয়া পর্যন্ত ন্যায় তো ধর্মতে কমলবাবুই তোমার গার্জিয়ান সুটকেসে তুমি নামিয়ে রাখো দাদা বেয়াদবির একটা সীমা থাকা উচিত কমল কিন্তু দাদা তুমি ভুলে যাচ্ছ মানুষকে ভুল বোঝার কোনো সীমা নেই কি বলতে চাও তুমি এই কাগজখানা আপনাকে দেবার জন্য আমি এখানে এসেছি আপনার ভাইয়ের কতখানি ক্ষতি আমি করেছি এর মধ্যে তার খবর আছে রেজাল্ট বেরিয়ে গেছে হ্যাঁ তুমি ফেল করেছো আমি উৎপল চট্টোপাধ্যায়ের ভাই ফেল করতে আমরা শিখিনি দাদা দাদা কি ব্যাপার সবিতাদি কমল এমএতে ফার্স্ট হয়েছে তো ওই জন্য খুব দুঃখ হয়েছে তাই নাকি দাদা একি দাদা কমল দাদা তোরা সবাই আমাকে ক্ষমা করিস আমি তোদের কাছে হেরে গেছি না 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 দাদা আমার কাজ শেষ হয়ে গেল এবার আমি চলি সুবিধা দিন সে কি এখনই চলে যাবে হ্যাঁ ভাই না তোমার যাওয়া হবে না আরে আমার কাজ আছে আজকে দিন না থেকে যাও কোন উপায় না কি এমন তোমার কাজ আরে দাদা না সুবিধা যাওয়া তোমার হবে না দাদা সুবিধা দিন দাদা